প্রশ্নতে আসছে সেগুলি দেখবো। আচ্ছা এখন দেখি সঞ্চারপথ জিনিসটা কি। সঞ্চারপথ জিনিসটা হচ্ছে চলার পথ। নর্মালি সাপোজ এটা যদি একটা হয় বিন্দু, এটা যদি একটা বিন্দু হয়, এই বিন্দু থেকে প্রত্যেকবার এই 5 মিটার দূরত্বে একটা বিন্দু পেলাম, আবার এখানে একটা বিন্দু পেলাম, আবার এখানে একটা বিন্দু পেলাম, অসংখ্য হাজার হাজার কোটি কোটি বিন্দু পাবো এরকম। 5 মিটার দূরত্ব পর পর আমরা এগুলি যদি একটা সার্কেল কল্পনা করতে পারি, তাহলে এই যে বিন্দু সময়, এই বিন্দু বিন্দু হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, এই বিন্দু সময় যে সেটটা, এই সেটটার নাম হচ্ছে সঞ্চার পথ। এই যে সেটটা পাবো, এই সেটটার নাম হচ্ছে সঞ্চার পথ। এবং এখানে একটা নির্দিষ্ট জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে শর্ত। আমি গণিতের ভাষায় যদি সঞ্চারপথ বলতে চাই তাহলে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে প্রথমে শর্ত। শর্তটা কি ছিল বললাম, এই যে একটা বিন্দু ছিল ও বিন্দু, ও বিন্দু থেকে প্রত্যেকবার 5 মিটার দূরত্বে, আচ্ছা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে বৃত্তটা গঠন করলো, তো এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে সেটা হচ্ছে শর্ত। শর্তটা কি ছিল যে 5 মিটার দূরত্ব হতে হবে, যে ওকে দেখে প্রত্যেকটা দূরত্ব 5 মিটার দূরত্ব হইতে হবে, এটা একটা শর্ত ছিল। আর একটা জিনিস যদি বলতে চাই সেটা হচ্ছে বিন্দু সময়ের সেট, বিন্দু সমূহের যে সেট, এই বিন্দু সময়ের সেট, এই সবগুলি সেট মিলে যে পথটা আমার তৈরি করবে বা ক্রিয়েট করবে সেই জিনিসটা হচ্ছে সঞ্চার পথ বা লোকাস। যদি বলি সহজ কথা এইটাই আছে সঞ্চার পথ। নর্মাল আচ্ছা একটা সেটের বিন্দু সমূহ 40 বিন্দু থেকে সর্বদা 3 একক দূরত্বে অবস্থান করে। কত একক দূরত্বে অবস্থান করে? 3 একক দূরত্বে অবস্থান করে। ওকে, তাহলে বলছে ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। ওকে, ধরে নিলাম যে সেটের বিন্দু সমূহ বলছে, ওটা সাধারণ মান ধরে নিলাম, ওই বিন্দু ওই যে সেটের বিন্দু সমূহ একটা বিন্দু ধরে নিলাম হচ্ছে এক্স ওয়াই, জেনারেল যে জিনিসটা যেটা হচ্ছে এক্স ওয়াই, বলছে 40 বিন্দু থেকে, এই যে 40 বিন্দু থেকে এই যে একটা নর্মাল যে পয়েন্ট, এই যে পয়েন্ট এক্স ওয়াই ধরলাম, তার দূরত্ব বলে দিচ্ছে 3। তাহলে আমি যদি বলতে চাই যে এটা হচ্ছে একটা জেনারেল পয়েন্ট P, আর এটা হচ্ছে আমার যে গিভেন যে পয়েন্টটা ছিল এটা হচ্ছে A নর্মাল, এটা থেকে এটা দূরত্ব হচ্ছে 3। তাহলে বলতে পারবো যে PA is equal to 3, এটা বলা যাবে নর্মালি। এটা মানে ম্যাথ এমনি হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে, বুঝতে পারলে এই সংখ্যাপদের ম্যাথ গুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা শর্তের মতো যদি আমরা তৈরি করতে পারি, শর্তের ভিতরে ফালায় যদি একটা ইকুয়েশন তৈরি করতে পারি, তাহলে এমনি হয়ে যাবে। অনেক আগে পড়ছিলাম সেটা হচ্ছে যে দূরত্ব, পি এর যে দূরত্ব, দুইটা বিন্দু দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব সূত্র কি ছিল, বুঝদের অন্তর, এই যে 4 - x হোল স্কয়ার দিলাম প্লাস আরেকটা কত 0 - y হোল স্কয়ার, এর একটা হলো স্কয়ার হচ্ছে 3। ওকে, এখন যদি বড় করে দিই, উপবাসী যদি বড় করে দিই, এই বড় করে দিলাম, এই বড় করে দিলাম, এখন স্কয়ার রুট কাটাকাটি চলে যাবে, থাকবে কত 4 - x স্কয়ার, এটা থাকলো, আর এখানে শুধুমাত্র y স্কয়ার থাকবে, এটা কত 9 হয়ে যাবে। আচ্ছা তারপর হচ্ছে 4 * 16 মাইনাস হচ্ছে 8x প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9। এরপর কত আসে, শূন্য করে দিতে হচ্ছে, এটা আগে লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 16 থেকে যদি এর পাশে যদি 9 এনে ফেলি তাহলে কত থাকে, 6 5 5 7 7। এটা হচ্ছে আমার এই যে সাধারণ সমীকরণ, তাহলে এটা হচ্ছে সাধারণ সমীকরণ হয়ে যাবে শেষ। আচ্ছা এটা অনেকবার বোর্ডে আসা একটা ম্যাথ,
এখন দেখি কিভাবে সলভ করা যায়। সেটা হচ্ছে দুটো বিন্দু আমার দিয়ে দিছে, একটা এ বিন্দু একটা বি বিন্দু, আর একটা বিন্দু দিয়ে দিছে পি বিন্দু, মানে পি বিন্দু বলে দিছে যে একটা সঞ্চারপথ হবে পি বিন্দু সহ এ আর বি তিনটা সহ একটা সঞ্চারপথ হবে যেন পি এ ইস টু পি বি ইজ ইকুয়াল টু 2 ইস টু 3 হয়, তাদের অনুপাতটা অলওয়েজ 2 বাই 3 হয়, এরকম হবে জিনিসটা। তো ধরে নিলাম পি বিন্দু দিছে নাম করি, মনে করি যে পি বিন্দুটি ধরলাম এক্স আর ওয়াই, ওকে, তাহলে পি এ পি এ কত হবে রুট ওভার দিতে পারবো পি এর যে দৈর্ঘ্যটা নর্মালি জাস্ট দেখবো হচ্ছে কি কি বিন্দু দেওয়া আছে কি শর্ত দেওয়া আছে, শর্ত মোতাবেক আমি যদি ইকুয়েশনের মধ্যে রাখতে পারি ব্যাপারটা তাহলে অতি সুন্দর করে সলভ হয়ে যাবে নর্মালি, এত ঝামেলা নাই এই মেথে। আচ্ছা পি এ তাহলে কত পাবো, পি এ আগে পি ধরছি তাহলে কত হবে x মাইনাস টু হোল স্কোয়ার প্লাস y মাইনাস থ্রি হোল স্কোয়ার, এটা গেল পি এ। আর যদি পি বি বলি তাহলে পি বি কত যাবে x মাইনাস x প্লাস ওয়ান হোল স্কোয়ার, এইটা ওয়ান x মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে ওয়ান হোল স্কোয়ার প্লাস y মাইনাস ফোর হোল স্কোয়ার। এখন এই ম্যাথগুলি আমি কিছুটা ডিরেক্ট করতেছি, এত ভাই ভাই করতেছি না, কারণ হচ্ছে আগে ডিটেলস আমরা পড়ে আসছিলাম এখন শুরু থেকে 3.1 3.2 3.3 এর জন্য জাস্ট সূত্র অ্যাপ্লাই করে মান বসাব। ওকে এখন প্রশ্নমতে আমরা কি পাবো, যে প্রশ্নমতে পাই যে পি বসে কি পি এ ইস টু পি বি ইকুয়াল হচ্ছে 2 ইস টু 3, ওকে তাহলে কত পাবো পি এ বাই পি বি ইকুয়াল টু 2 বাই 3। এখন যদি মান বসাতে চাই তাহলে বসে দেখবো ডিরেক্ট x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 বাই 3 এটা। ওকে তারপর কি পাবো এর উপর করতেছি, একটু বড় হবে ব্যাপারটা তাও দেখি কত করা যায়। ওকে এখন এখানে একটু বড় করলাম আর এখানে একটু বড় করলাম, যদি বড় করি তাহলে স্কয়ার রুট কাটাকাটি চলে গেল, নিচে কাটাকাটি তুলে দেবে থাকবে কি থাকবে হচ্ছে x মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে x মাইনাস 2 হোল স্কোয়ার আর এটা হচ্ছে y মাইনাস 3 হোল স্কোয়ার, তারপর নিচে হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার আর এটা হচ্ছে y মাইনাস 4 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 4 বাই 9 এই 4 বাই 9 হলো। ওকে তারপর কি করা যায়, তারপর হচ্ছে করলাম এটা যদি বড় করি তাহলে কি পাবো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার মাইনাস 6x সরি 6y হবে ভুল বলছি 9, ওকে আর নিচে হবে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস হচ্ছে y স্কোয়ার মাইনাস 8y মাইনাস প্লাস 16, ওকে আর এটা হচ্ছে 4 বাই 9। ওকে এখন নর্মালি যদি আমরা এটা করতে যাই বড় জায়গার প্রয়োজন হবে, আমি উপরে নিচে মুছে করতেছি মুছে দিলাম এটা মুছে দিলাম। ওকে এখন গুণ করি এই 9 এর সাথে প্রত্যেকটা গুণ হবে, তাহলে যদি গুণ করি তাহলে হচ্ছে 9x স্কয়ার 4 9 36x প্লাস ওকে এখানে 4 আছে আর 9 আছে, ওকে 4 আর 9 হচ্ছে 4 আর 9 হচ্ছে 13, 13 সাথে যদি 9 গুণ করি তাহলে হচ্ছে 117, ওই 117 আমি একবার লিখে ফেললাম তাহলে হচ্ছে 9y স্কয়ার আর 6 হচ্ছে 54 54y is equal to এবার 4 এর সাথে সব গুণ করব তাহলে হচ্ছে 4x স্কয়ার প্লাস 4 দ্বগুণে 8x প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 4y স্কয়ার মাইনাস 4 এটা 32y আর 4 হলো 64 ইকুয়াল টু 0 ইকুয়াল টু নাই আসলে এটা ইকুয়াল টু এটা হয়েছে। ওকে এরপর একটু বিশাল এই ম্যাথে কোনো সমস্যা হয় না, আমরা যখন ইকুয়েশন বিলি করি তখন দেখা গেছে যে একটু এই সামান্য যৌগিক প্রবলেমগুলি হয় বেশিরভাগ,
তুমি ম্যাথ ইজি ওকে তাহলে যদি করতে চাই একটু খেয়াল করি যে কিভাবে কি করা করতে পারি এখান থেকে এখানে 9x স্কয়ার ছিল এখানে 4x স্কয়ার ওই পাশে ইকুয়াল হওয়ার পরে তাহলে এই পাশে আসবে 5x স্কয়ার থাকবে ওকে 5x স্কয়ার থাকলো আর এখানে 36x আর এখানে হচ্ছে 8x যদি এই পাশে মাইনাস যদি এই পাশে নিয়ে আসি বামপক্ষে নিয়ে আসি তাহলে হচ্ছে আবার মাইনাস হবে তাহলে হচ্ছে 44 হবে 44x হইল ওকে এরপর হচ্ছে 117 117 কি করা যায় এখানে 4 আছে 68 তাহলে 117 দিলা যদি কিনা আমি 68 বাদ দেই তাহলে থাকে হচ্ছে 49 তাহলে হচ্ছে প্লাস 49 হইল যা তারপর কি থাকে 9y স্কয়ার এখানে ছিল 4y স্কয়ার তাহলে 5y স্কয়ার থাকবে 5y স্কয়ার হইল তারপর আর কি কি থাকে আর থাকে হচ্ছে এই 54y আর এখানে ছিল হচ্ছে 32y যদি পাশে চলে আসে প্লাস হয়ে যায় তাহলে হচ্ছে 54 মাইনাস হচ্ছে 32 কত থাকে 22 মাইনাস 22y ইজিকাল টু 0 এরকম হয় কিছুটা এরকম হয় যাই না হয়েছে কিনা দেখি হ্যাঁ হয়েছে শুধুমাত্র যদি সাদা লিখতে চাই তাহলে হবে এরকম যে 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 44x মাইনাস 22y প্লাস 49 ইজ ইকুয়াল টু 0 এটা ম্যাথ সোজা জাস্ট এই ইকুয়েশন গুলি আমরা যখন সলভ করি তখন একটু খেয়াল করে বসাতে হবে তাহলে হবে আচ্ছা এখন এখানে যেটা আমার বিন্দু দেওয়া আছে ম্যাথটা একটু অন্যরকম লাগতে পারে যদি আস্তে আস্তে ভাঙে বোঝে একটু হয়তো সহজ লাগবে আচ্ছা দেখি এ হচ্ছে 04 আর বি হচ্ছে 06 বলছে যদি স্থির বিন্দু এটি একটু আঁকার চেষ্টা করি প্রথম দেখি তাহলে বুঝে নিতে হবে ওকে এ হচ্ছে 04 04 মানে কতটুকু 04 মানে x অক্ষের কোনো মান নেই 4 এর দিকে মান তাহলে 1 2 3 4 ধরলাম এই বিন্দুটা ওকে এবার কত আসছে 06 আর কি বিন্দু ধরলাম যে এটি উপরে বুঝে শুনতে আমি যে এখানে দিলাম 06 টা হচ্ছে এখানে তাহলে হচ্ছে এ হচ্ছে 04 এই বিন্দুটা 04 আর বি হচ্ছে এই বিন্দুটা মানে হচ্ছে 06 ওকে এখন আসমান থেকে একটি বিন্দু আসছে পি পি বলতেছে সবসময় এবি এর সাথে সরলরেখা মানে হচ্ছে সর্বদা সমকোণ উৎপন্ন করে এটা কিভাবে হতে পারে এটা বিন্দুটা যদি এদিকে হয় তাহলে মোটামুটি এটা একটা সমকোণ উৎপন্ন হবে দেখি এই যেটা এটার সাথে এইটা আর এটার সাথে হচ্ছে এইটা তাহলে এই যে কোণ উৎপন্ন হবে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি ওকে এটা সবচেয়ে ভালো যদি একটা বই দিয়ে বুঝে যদি বই নেই তাহলে হচ্ছে এই বইটা হচ্ছে এরকম এটা হচ্ছে 90 ডিগ্রি এটা অবশ্যই 90 ডিগ্রি এই এটা আর এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে সমস্যা নেই এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই বইটা যখনই আমি এভাবে বাঁকাবো তখন হচ্ছে এটা এটা 90 ডিগ্রি থাকবে না অবশ্যই এটা 90 ডিগ্রি থাকবে আমার তাহলে এইটা 90 ডিগ্রি হবে আর এইটা 90 ডিগ্রি হবে ওরকম ভাবে এই যে পি বিন্দুটা এই যে পি বিন্দুটা এবি সরলরেখার সাথে হচ্ছে এরকম ছিল এরকম হলো তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন এটা করতে পারে ওকে তাহলে কি কি হয় যদি দেখি এই পি বিন্দুটা এবি সরলরেখার সাথে এভাবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলছে পি বিন্দুর সর্বনিম্ন সমকোণ নির্ণয় কর ওকে যেহেতু এই এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে পি তাহলে ধরলাম পি বিন্দুর স্থান হচ্ছে x y এটা ধরে নিলাম ওকে সুতরাং ত্রিভুজ এ বি পি যেহেতু সমগ্র ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই নরমালি এটা তো কোণ এটা হচ্ছে সমকোণটা তাহলে হচ্ছে সমকোণের বিপরীতে কি থাকে অতিভুজ থাকে তাহলে হচ্ছে এবি হচ্ছে অতিভুজ তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার প্লাস বিপি স্কয়ার আমি আরেকটু ক্লিয়ার করি ব্যাপারটা এটা তো একটু বাঁকা ভাবে হয়েছে এই সমকোণ ত্রিভুজ আমি সোজা ভাবে করে দেখাই এইটা যদি এটা সমকোণ ত্রিভুজ হয় বিপরীত হচ্ছে অতিভুজটা তাহলে অতিভুজ যদি এটা হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব
নরমালি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে পি। কি লেখা যাবে? এই যে এবি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কয়ার লম্বি স্কয়ার, এপি স্কয়ার প্লাস বিপি স্কয়ার। ওকে, তাহলে জাস্ট এখানে এবি এর যে মানটা সেটা বসাই, দেখি কি আসে। পুরোটা এবি তাহলে হচ্ছে জিরো মাইনাস জিরো, জিরোই থাকে। ওকে, তারপর হচ্ছে ফোর মাইনাস সিক্স, ফোর মাইনাস সিক্স হোল স্কয়ার। এপি স্কয়ার, এপি স্কয়ার কত আসতেছে? এপি তাহলে হচ্ছে এক্স মাইনাস জিরো হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে জিরো ফোর ওয়াই মাইনাস ফোর হোল স্কয়ার। ওকে, এটা হচ্ছে একটা, এই একটা গেল। আরেকটা কত আসে? আরেকটা আসে হচ্ছে প্লাস রুট ওভার বিপি স্কয়ার, বিপি তাহলে হচ্ছে এক্স মাইনাস জিরো হোল স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস সিক্স হোল স্কয়ার। ওকে, এরপর কি কি আসে একটু আপনারা দেখি কি কি আসতে পারে। আচ্ছা, এখন একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা সাথে এবি স্কয়ার ছিল, আমি শুধু এবি এর মানে লিখছি, স্কয়ার লিখে দিই এখানে। এই স্কয়ার এটার সাথেও একটা স্কয়ার হবে প্লাস এটার সাথেও একটা স্কয়ার হবে। এটা এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এপি, আর এটা হচ্ছে বিপি। আচ্ছা, তাহলে কি কি থাকে? এই স্কয়ার তো কাটাকাটি চলে যায়, বাকি থাকে হচ্ছে স্কয়ারের ভিতরে জিনিস। জিরো মাইনাস জিরো বাদ শেষ, ফোর মাইনাস সিক্স মানে টু স্কোয়ার, তাহলে হচ্ছে ফোর ইকুয়াল টু, এটা হচ্ছে এক স্কোয়ার থাকে, আর কি থাকে এটার সাথে হচ্ছে এইটা স্কয়ার, তো আগে কাটাকাটি চলে গেছে, জাস্ট ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার পিছিয়ে গেল ছোট। ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে চার দু মানে এইট, ওয়াই প্লাস হচ্ছে চার চার ষোলো। ওকে, এটার সাথে যুক্ত হবে কত? এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বারো ওয়াই প্লাস হচ্ছে ছ হচ্ছে ছত্রিশ। ওকে, তাহলে কি কি থাকে দেখি তো। এবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না টু এক্স স্কোয়ার, অ্যাকচুয়ালি টু এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার লিখি, টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স থাকে না, এক্স নাই, এক্স লাগবে না তাই ওকে, তাহলে হচ্ছে বারো আর আট হচ্ছে বিশ, টোয়েন্টি ওয়াই। ওকে, আর এটা ছিল হচ্ছে ছত্রিশ আর দশ ছেচল্লিশ, ছেচল্লিশ আর সরি বাউন্ন, বাউন্ন থেকে চার বার দিলে থেকে আটচল্লিশ, তাহলে হচ্ছে প্লাস ফোরটি এইট ইজ ইকুয়াল টু জিরো। এখন দুই সব জায়গায় কমন, দুইতে আমি ভাগ করে দিলাম, তাহলে কত থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি ফোর ইজ ইকুয়াল টু জিরো। সহজ ম্যাথ না খুব? এখন কোশ্চেনটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু থেকে বলছে একটা সেটের বিন্দু সময় দূরত্বের বর্গের অন্তরফল সর্বদা টুয়াইস এই সদর বিন্দু দেখো, এটা ভাই আমি বলতে চেষ্টা করি সেটা কি ছিল। দুই বিন্দু দিয়ে দিছি আমার, এই একটা বিন্দু, এই একটা বিন্দু সাপোজ ধরলাম, ধরলাম এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দু হচ্ছে এ জিরো আর এটা হচ্ছে তোমার জিরো ধরে নিলাম। ওকে, আর একটা বিন্দু আছে এখানে। ওকে, ওই যে একটা একটি সেটের বিন্দু সময় দূরত্ব বলছিল একটা, এটা যদি এ বিন্দু হয় আর এটা যদি বি বিন্দু হয়, আমি ধরে নিলাম এটা হচ্ছে পি বিন্দু, যার নাম হচ্ছে এক্স আর ওয়াই, বলছে এটা থেকে এটা দূরত্ব, এই দূরত্ব হবে যে পি এ, আর এটা থেকে দূরত্ব যেটা হবে সেটা হচ্ছে পি বি, বলছে এই দুটার বিয়োগ ফল, এটা অবশ্যই ছোট বড় অবশ্যই আছে, হ্যাঁ ছোট বড় আছে, এই ছোট বড় থেকে যদি বিয়োগ করি একটা যে দূরত্বের বর্গের অন্তর্ফল বলছে তো সর্বদা টুয়াইস হয়। ওকে, এখন আমি জানি না যে এটা বড় না এটা বড়, আমি কিছুই জানি না নর্মালি। ওকে, এখন জাস্ট ইমাজিন করি যে তিনটা বিন্দু আছে, তিনটা এই বিন্দু থেকে আমার এই তিনটা বিন্দু দেওয়া আছে, এই সমাধানটা করতে বলছে। ওকে, প্রথমে যাই, বলছে বিন্দুটা হচ্ছে একটি সেটের বিন্দু সময় দূরত্ব। ওকে, তাহলে পি থেকে এর দূরত্ব হচ্ছে পি এ, ওকে, আর পি থেকে বি এর দূরত্ব হচ্ছে পি বি, আমি জানি না কোনটা আগে কোনটা পরে কিছু জানি না নরমালি। ওকে, বসে এই দূরত্বের বর্গে, তাহলে এই যে বর্গ দিলাম, বর্গ দিলাম, তারপর হচ্ছে কি বলছে বিয়োগফল, এই যে অন্তরফল বিয়োগফল সর্বদা বলছে টুয়াইসে, সর্বদা টুয়াইসে, এখন আমি জানি না যে এটা বড় না এটা বড়, ছোট না বড় আমি কিছু জানি না, এটার জন্য দিব হচ্ছে টুয়াইসে এটা দিব। ওকে, একটা জিনিস খেয়াল করার বিষয় সেটা হচ্ছে সাপোজ সিক্স মাইনাস ফোর এটা হচ্ছে টু, আর মাইনাস ফোর প্লাস সিক্স যদি এটা করি তাহলে কত থাকে,
আচ্ছা এটা একটু ভুল বুঝছি, যে 4 মাইনাস 6 যদি এরকম হয় লেখাটা তাহলে হচ্ছে মাইনাস 2 আসে রেজাল্ট। তো ছোট সংখ্যা বড় সংখ্যা একটু ব্যবসা পার থাকে, আমি ধরে নিয়েছি দূরত্ব হচ্ছে প্লাস মাইনাস টুয়াইস এ, যে বিয়োগ ফলটা আর কি ফলটা হচ্ছে প্লাস মাইনাস টুয়াইস। আমি জানি না যে এটা এটা আগে আসবে না এটা আগে আসবে, এই জন্য এই জিনিসটা করছি। ওকে তাহলে এরপরে কি হয়, যেহেতু পি এ আর পি বি বলছে পি এর মান ধরে নিয়েছিলাম আমি এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই ধরে নিয়েছিলাম পি এর মান। ওকে তাহলে হচ্ছে রুট ওভার কত হবে এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার, এইটার উপরে আবার আরেকটি স্কয়ার। ওকে মাইনাস পি বি স্কয়ার আবার কত এক্স মাইনাস জিরো স্কয়ার আর একটা কত প্লাস ওয়াই মাইনাস এ স্কয়ার। ওকে এই রুট দিয়া আরেকটা স্কয়ার চলে যাবে শেষ, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস তো আছে। ওকে এটা গেল। তারপরে এই লাইন থেকে যদি এরেন করতে যাই দেখা কোনো সম্পর্ক হচ্ছে না, একটু বুঝতে কষ্ট হতে পারে, তাও দেখি কত সুন্দর বলা যায়। ওকে যদি এটা হয় তাহলে পরে লাইন আমি এখানে করতেছি, তাহলে কি হয় প্রথমে হচ্ছে স্কয়ার ক্যাটাগরি বাদ, এটা কি থাকে এটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস টুয়াইস এ এক্স প্লাস হচ্ছে এ স্কয়ার, এটা এই প্রথমটা প্রথমটা দ্বিতীয়টা বাকি আছে এটা হচ্ছে শুধু ওয়াই স্কয়ার। ওকে আর ওর পাশে কি ছিল এক্স স্কয়ার শুধু, আর এটা কি ছিল ওয়াই স্কয়ার মাইনাস টুয়াইস এ ওয়াই, আর এটা কি ছিল এ স্কয়ার, এখানে কি ছিল প্লাস মাইনাস টুয়াইস এ। ওকে তারপরে কি থাকে এখানে যদি আমি ইয়াগুলি তুলে দিই মাইনাস যদি গুণ করে ফেলে দেওয়া থাকে মাইনাস এটা থাকে এটা হচ্ছে মাইনাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, এটা আবার মাইনাস হয়ে যায়। ওকে তাহলে এই এক্স স্কয়ার এক্স স্কয়ার ক্যাটাগরি চলে যায়, ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার ক্যাটাগরি চলে যায়, এই এ স্কয়ার এ স্কয়ার ক্যাটাগরি চলে যায়, কি কি থাকে টুয়াইস এ ওয়াই মাইনাস টুয়াইস এ এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস টুয়াইস এ থাকে। ওকে এখন এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমার থাকতেছে কি কি তাহলে টু এ যদি কমন নিয়ে দিলে দেখে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস টুয়াইস এ, তাহলে কি থাকতেছে টুয়াইস এ ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান থাকে। ওকে তাহলে যদি সুন্দর করে লিখতে চাই তাহলে ব্যাপারটা হয় যদি আমি সবগুলো নিয়ে যাই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস x মাইনাস y হবে প্লাস মাইনাস 1 এর ইকুয়াল 0, এটা হবে আমার রেজাল্ট আলটিমেট রেজাল্ট। খুব সুন্দর একটা ম্যাথ ছিল, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে এখন অ্যাডমিশনের ম্যাথে চলে আসছি, এখন দেখি কি কি ম্যাথ গত বিগত বছরের কোশ্চেনগুলিতে আসছিল। এক বা একাধিক শর্ত অনুযায়ী কোন সমতলে বিন্দুর ছেদকে কি বলে? ওকে বলছিলাম যে সঞ্চারপথ হতে হলে আমার একটা কিছু শর্ত লাগে। ওকে তাহলে বুঝতে পারতেছি কোশ্চেনের অ্যান্সারটা হবে সঞ্চারপথ। নর্মালি এক বা একাধিক শর্ত অনুযায়ী কোন সমতলে বিন্দুর ছেদ কি বলে সঞ্চারপথ। নর্মালি এসব কোশ্চেন নর্মালি আসার মতো কোশ্চেন হলো কোনো আমি এটাই হবে নর্মালি, কিন্তু এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 11-12 সালে এই কোশ্চেনটা আসছিল, তো ছোট ছোট এই টপিকসগুলো আমরা যেন মিস না করি বই থেকে একটু রিডিং করে যাই। ম্যাথের যে ম্যাথ আমরা বলি সরাসরি কি করি থিওরি করে ম্যাথ করে ফেলি, ভিতরে কিছু থাকে কথাবার্তা অনেক কিছু লাগে যদি পড়ি না নর্মালি, তো চেষ্টা করি যেন একবার হলে অন্তত বইটা একটু পড়ার পরে ম্যাথে যাওয়ার জন্য ট্রাই করি আমরা। আচ্ছা এখন কোশ্চেনটা দেখছি যে বসে সঞ্চারপথ সমীকরণ, ওকে একটু দেখলাম দেখে বললাম কি যে আমার সঞ্চারপথ সমীকরণ হচ্ছে এইটা, কারণ ম্যাক্সিমাম হচ্ছে বৃত্তের সমীকরণ যে আমাদের ম্যাথ গুলি বেশি করা হয়েছে চ্যাপ্টারে বলে দিলাম যে এটা হচ্ছে সমীকরণ। ওকে শেষ ম্যাথ না প্রথমে লেখা ছিল 9, এ একটা সমস্যা আমরা কোশ্চেন না করে অ্যান্সার করতে চলে যাই সরাসরি, এ একটা সমস্যা সবসময় হয় আমাদের ইসলাম লাইফে আমরা কোশ্চেন না এখনো করি মাঝে মধ্যে কোশ্চেন না করে অ্যান্সার করতে যাই ঝামেলা হয়। ওকে এখন 9 কথা লেখা আছে, 9 কথা লেখা থাকার পরেই ঝামেলাটা হবে যে সমীকরণ কি, এটা তো অবশ্যই একটা সমীকরণ, তাহলে এটা একটা সমীকরণ, এই যে এটা একটা সমীকরণ, এই এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, সবই তো সমীকরণ,
কিন্তু সন্তানপদের সমীকরণ নয় কোনটা অ্যাকচুয়ালি ওকে সন্তানপদ হইতে গেলে আমরা একদম যে বিন্দু সময়ের সেট বলে একটা কথা থাকে যে এক্স এর মান ওয়াই এর মান এইসব দিনগুলি লাগে এক্স এর মান অনেকগুলি হইতে পারে ওয়াই এর মান অনেকগুলি হইতে পারে এগুলি আমরা জানি এখানে এক্স আছে ওয়াই আছে এখানে এক্স আছে ওয়াই আছে এখানে এক্স আছে ওয়াই আছে কিন্তু এখানে কোনো এক্স বা ওয়াই এর কিছু নাই বা বিন্দু সময়ের সেট আমি পাইতেছি না এই জন্য এটা সন্তানপদের সমীকরণ হবে না তাই কারেক্ট উত্তর হবে এই জিনিসটা খেয়াল করি কোশ্চেন যখন পড়ব কোশ্চেন একটু পুরোটা পড়ি তারপরে অপশন গুলি খেয়াল করি কি কি পড়ছিলেন মাথায় একটু রাখি যে মূল যে পয়েন্টগুলি ছিল সন্দেহপথ হয়ে দিলে একটা বিন্দু সময় সেট লাগে এইসব জিনিসগুলি একটু মাথায় রাখি অ্যান্সার ইজিলি করতে পারবো এটাই তো 11-12 সালের একটা কোশ্চেন ছিল এটা ছিল 10-11 সালের কোশ্চেন ছিল ঢাকা ইউনিভার্সিটি 10-11 সালের কোশ্চেন ছিল এটা 2010-2011 এই কোশ্চেনটা ছিল ঢাকা ইউনিভার্সিটি দেখি ব্যাপারটা হচ্ছে একটা সেট গঠন হয়েছে আর কি এটা বাদ দিলাম অক্ষরেখা হতে যে কোনো বিন্দুতে এই কথাটা বাদ দিলাম আমি আগে জিনিসটা চিন্তা করি মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক অর্ধেক কথাটা বাদ মূল বিন্দু থেকে তার দূরত্ব ওকে একটা সেট ধরলাম পি বিন্দুর একটা সেট সেটা হচ্ছে এক্স ওয়াই ওকে এখন যদি মূল বিন্দু থেকে হয় মূল বিন্দু থেকে তার দূরত্ব কত হবে ওপি এই ওপি এর দূরত্বটা কত ওপি এর দূরত্বটা হচ্ছে √r আগে এই কথার কথা জেনে যে মূল বিন্দু থেকে তার দূরত্ব কত লাগে বুঝে নি সেটা কত ছিল 0 x হোল স্কয়ার এটা তো 0 0 তো জানি আর এটা কত 0 y হোল স্কয়ার আমরা জানি যদি ওয়াই অক্ষরেখা হয় তাহলে ওয়াই অক্ষরেখা হতে এদিকে এক্স এর দিকে যাবে ওয়াই অক্ষ হতে এদিকে ওয়াই অক্ষ হতে যদি এদিকে যাই তাহলে হচ্ছে এক্স এর মান এই তো তাহলে এক্স এর মানটা বলতেছে এক্স এর মানটা এই এক্স ইকুয়াল টু হচ্ছে যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক মূল বিন্দু থেকে তার দূরত্ব পাইলাম তার যে অর্ধেকটা সেটা হচ্ছে এই ইকুয়েশনটা এটাই আমার সেটের সেটের ইকুয়েশন সেটা হচ্ছে এটা আবার বলতেছি ওপি তো পাইলাম সমস্যা নেই বুঝলাম বলছি কি এমন ভাবে গঠন করা হয়েছে যে ওয়াই অক্ষরেখা হতে ওয়াই অক্ষরেখা হতে এদিকে যাবে এদিকে গেলে এক্স এর মান এক্স ইকুয়াল টু হচ্ছে যে কোনো বিন্দু দূরত্ব যে কোনো বিন্দু দূরত্ব তা মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক মূল বিন্দু থেকে তার দূরত্ব কত √x² + y² তার অর্ধেক হচ্ছে এইটা তাহলে হচ্ছে এটা হচ্ছে এই সেটের মানটা আচ্ছা তাহলে এটা বুঝলাম তারপর কি আছে তারপর হচ্ছে 2x গুণ করলাম √x² + y² বড় করে দিলাম দুই পাশে তাহলে কি পাবো 4x² = x² + y² তাহলে এখানে কি পাবো এদিকে এসে পড়লে 3x² - y² = 0 এটা পাবো এটা হচ্ছে এই সেটের যে ইকুয়েশন সেটা হচ্ছে এগুলি ছিল মোটামুটি হচ্ছে এই চ্যাপ্টার থেকে হচ্ছে অ্যাডমিশন টেস্টে এরকম ম্যাথগুলি আসে বেশিরভাগ সামনে হচ্ছে সরলরেখা সমীকরণ শুরু করবো এখান থেকে বেশিরভাগ হচ্ছে বেশিরভাগ ম্যাথে সরলরেখা সম্বন্ধিতেই হয় আর কি তো সরলরেখার সমীকরণ চ্যাপ্টার সরলরেখার যে সমীকরণটা এটা হচ্ছে বিশাল বড় চ্যাপ্টার হবে তো এখানে একটু ম্যাথ তো বেশি বেশি করতে হবে আর কি ওইগুলি ম্যাথ আসেও বেশি আচ্ছা আর এগুলি হচ্ছে এই সঞ্চার পথ মাঝে মধ্যে আসে ছোট ছোট পোর্শন এসে পড়ে এরকম কনসেপচুয়াল ম্যাথ বেশিরভাগ আসতে পারে তো এগুলি একটু বেশি মানে একটু বই গাইডটাকে দেখতে হবে আর কি যদি অ্যাডমিশন টেস্ট থাকে অ্যাডমিশন টেস্টের যেই কোশ্চেন ব্যাংক থেকে ওগুলি থেকে একটু ডিটেলস এগুলো পড়তে হবে তাহলে হবে